হ্যালো এভরিওয়ান, ফেসবুকের নতুন একটা সেটিংস আসছে। এই সেটিংসটি অন করলে নাকি আমরা মনিটাইজেশন ছাড়াই আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে আর্নিং করতে পারবো। সো আমরা যে ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে মনিটাইজেশন ছাড়া যে ইনকাম জেনারেট করতে পারবো, এই আদৌ কি আপনার মনিটাইজেশন ছাড়া ইনকাম হবে কি না, টাকাগুলো কি আমরা আদৌ আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে কি না, আর ফেসবুক আমাদেরকে এই টাকাটি বা ডলারটি পে করবে কি না, আর এই ফিউচার্স বা সেটিংসটি কই পাবেন, এই টু জেড বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। জাস্ট ভিডিওতে একটা লাইক দিন। ওয়েলকাম ব্যাক। প্রথমে এই সেটিংসটি দেখার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। অ্যান্ড যারা এই সেটিংসে পান নাই তারা কীভাবে পাবেন ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। সো এখানে আসার পরে আপনি যে প্রোফাইল অথবা পেজেতে কাজ করতেছেন সেটা এখান থেকে লগ ইন করে নেবেন। অ্যান্ড তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দিবেন বা এখান থেকে থ্রিডটে যে কোনো এক জায়গায় ক্লিক দিলে হবে। অ্যান্ড এখান থেকে থ্রিডটে ক্লিক দিবেন, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই সেটিংস আইকনে একটা ক্লিক দিবেন। সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপডেটটি পেয়ে যাবেন, এটা অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক দেন সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। অ্যান্ড এখান থেকে এটা আপনার হচ্ছে ডিজেবল থাকতে পারে, বাট আপনি যদি এটা ইনেবল করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি অ্যাড শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ভালো করে বলে দিয়েছে শো অ্যাডস অন মাই ভিডিওস, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনার যে সকল পাবলিক কন্টেন্টগুলো আছে সেই সকল কন্টেন্টে আপনার ভিডিওগুলো শো করবে, যে হচ্ছে লং ভিডিওগুলো আপলোড করেছেন রিল ভিডিও বাদে। ওকে, দেন এখান থেকে এটি অন করলে আপনার ভিডিও যে অ্যাড শো করবে এটা না, তারপর আপনাকে ব্যাগে আসতে হবে, আরও কিছু কাজ আছে। দেন এখান থেকে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন আমার মাত্র 60টি ফলোয়ার্স। অ্যান্ড আমার যদি এখান থেকে নিচ থেকে স্ক্রল ডাউন করি অ্যান্ড এখান থেকে আমার যে ভিডিওটি আছে সি ইনসাইট অ্যান্ড অ্যাড যদি ক্লিক দিই তাহলে এখান থেকে একটু লোডিং নেবে। অ্যান্ড এখান থেকে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটাতে যদি একটা ক্লিক দিই তাহলে এরপরে আমাকে যে কাজটি করতে বলতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আর্নিং শো করতেছে। অ্যান্ড আমার এখান থেকে আর্নিং, তারপরে সেটিংসে যদি একটা ক্লিক দিই অ্যান্ড আর্নিং সেটিংসে যদি ক্লিক দেয় সেক্ষেত্রে এটা আপনার হচ্ছে ভিডিওর এই অ্যাডটা আপনার ডিজেবল থাকতে পারে, বাট এখান থেকে যদি ইনেবল করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি অ্যাড শো করবে, মানে ফেসবুক বিজ্ঞাপন দেবে, এর থেকে আপনার আর্নিং জেনারেট হবে। অ্যান্ড আর্নিং যে জেনারেট হবে, যে রেভিনিউ আপনি পাবেন, মানে টাকা, এই টাকা যে আপনি কোথায় অ্যাড হবে আর কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক ট্রান্সফার করে নেবেন, ব্যাঙ্কে ট্রান্সফার হবে কীভাবে আর আদৌ হবে কি না, এই বিস্তারিত জানতে পারবেন। ফুল কন্টিনিউ করতে থাকুন। অ্যান্ড এখান থেকে আমি যদি অ্যাড অন মাই, মানে অ্যাড অন ভিডিও, এই যে আমার ভিডিওতে অ্যাডগুলো অন করলাম, মানে বিজ্ঞাপনটি অন করলাম, ফেসবুক আমার ভিডিওতে এখন ফেসবুক আমার ভিডিওতে অ্যাড শো করাবে অ্যান্ড আমার হচ্ছে ইনকাম জেনারেট হবে। অ্যান্ড ইনকামটি দেখতে পারবেন কোন জায়গায়, এই জায়গায় যখন আপনি অ্যাড, মানে এই অ্যাডটি অন করার সাথে সাথে যে আপনার ইনকাম জেনারেট হবে এটা না। সো এখান থেকে আপনি এই যে অ্যানালাইটিস আছে এই অ্যানালাইটিসে আপনি দেখতে পারবেন আপনার ইনকাম জেনারেট হয়েছে কিনা। সো এখান থেকে যখন ফেসবুক বিজ্ঞাপন দেওয়া শুরু করবে তখন আপনাকে এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় আপনার হচ্ছে ইনকাম জেনারেট কত হয়েছে, কত ভিউজ, কত ডলার দিছে সেগুলো শো করবে। ওকে, তারপরে এগুলো আপনার হচ্ছে কই যায় দেখতে পারবেন, সেটা দেখতে পারবেন। অ্যান্ড তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডতে চলে যাবেন, এরপর আপনি নিচ দিকে স্ক্রল ডাউন করবেন, নিচ দিকে স্ক্রল ডাউন করার মনিটাইজেশন ট্যাবেতে যাবেন, এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছি ইনস্টিম অ্যাড, এটা হচ্ছে ইনস্টিম অ্যাডের মাধ্যমে ইনকাম। সো এই ইনস্টিম অ্যাডে যদি আমরা ক্লিক দিই তাহলে এখান থেকে আমাদের এটা আনলক হয় না এখনও, এখনও আমরা সেট আপ অপশন পাই না। বর্তমানে এখন সকল পেজেতে পলিসি ইস্যু ফেস করতেছে, পেজ বা কন আর প্রোফাইল কন। অ্যান্ড পলিসি ইস্যু আপনার কন্টেন্ট পলিসি ইস্যুটি ফেস করতে হয়, বাট এই কন্টেন্ট পলিসি ইস্যুটি অনেকেই আছে ফ্রেস ফ্রেস নিজস্ব কন্টেন্ট আপলোড করা, এরপর এটা মানে শো করতে এখানে শো করতেছে কন্টেন্ট পলিসি ইস্যু। অ্যান্ড এটা শুধু কন্টেন্ট পলিসি ইস্যুর কারণে আসে না, এটা আপনার আরেকটি কারণ আছে, সেটা হল পেজ নট ইনিজিবল। অ্যান্ড এখান থেকে আরও ভায়োলেশন আছে, বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যদি পেজেতে পেজ নট ইনিজিবল এটা আসে থাকে তাহলে আপনি এটা আপনি কন্টিনিউ ভিডিও প্রতিদিনে আপলোড করবেন এবং লাইভ করবেন তাহলে এটা চলে যাবে। অ্যান্ড আপনি যদি মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন থাকে সেক্ষেত্রে আপনার এটা সহজে যাবে না, আপনি তাও রেগুলার ভিডিও দিন এবং লাইভ করুন তাও সেটাও যাবে। ফেসবুকে এমনি আর ওই আপডেট দেয় নাই, আপনি কিছু ইনকাম জেনারেট হবে এবং আপনি যদি আগে থেকে কিছু ইনকাম করে থাকেন সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে পরবর্তীতে আপনি যখন সেট আপ করবেন, আপনি যখন পরবর্তীতে সেট আপ করবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে এটা আপনি অরিজিনালি ভিডিওতে কাজ করেছেন, আপনার পেজেতে ভালোভাবে আপনি কাজ করেছেন, আপনি কিছু মানে রেভিনিউ জেনারেট করেছেন, এর ফলে আপনাকে ফেসবুক সেট আপ অপশনটি আপনি করার সাথে সাথে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেবে আপনার পেজেতে। এটাই এক্সট্রা একটা আপনার ভালো কিছু আপনার পেজে
যেতে ইফেক্ট ফেলবে, এতে আপনার কোনো প্রকার মনিটাইজেশন পেতে সমস্যা হবে না। কারণ আপনি যদি ফেসবুকে আর যদি আপনার ভিডিওতে বিজ্ঞাপন আপনার মনিটাইজেশন করার আগে যদি ফেসবুকে আপনার পেজেতে বিজ্ঞাপন দেওয়া কিছু রেভিনিউ তারা জেনারেট করে নিতে পারে, সেক্ষেত্রে তো আপনার পেজেরই ভালো, সেক্ষেত্রে আপনার পেজটি মনিটাইজ পেতে অনেক সুবিধা হবে। সো টাকা পান আর না পান, তো এই ভিডিও থেকে যদি আপনি অ্যাড শো করিয়ে যদি টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই টাকাটি আপনি পকেটে নিতে পারবেন না বা আপনার ব্যাঙ্কে নিতে পারবেন না। যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাডটি মনিটাইজেশন করবেন, এর পরবর্তীতে যখন আপনার ভিডিওতে অ্যাড শো করানো হবে, সেই অ্যাড থেকে আপনি টাকা পাবেন। আর এটা আপনি 50% শিওর আপনি টাকা পেতে পারেন না পাইতে পারেন, কারণ ফেসবুক এটা আপনি দিছে, আপনি পাইতে পারেন, ফেসবুক তো আর এমনি দেয় না এই আপডেটটি। সো আশা করি বুঝতে পারতেছেন এই টাকাটি আপনার 50% শিওর আপনি পাইতে পারেন না পাইতে পারেন। ওকে, সো আশা করি বুঝাতে পেরেছি এই আপডেটটি আপনার কাছে আসছে কিনা, অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভিডিও কোনো জায়গায় বুঝতে হবে সুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলঘন্টি বাজিয়ে রাখবেন আর ভিডিওর টাইমলাইনে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।